নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, একাদশ শ্রেণীতে এই প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। আমি সম্পূর্ণ বড় প্রশ্ন নিয়ে টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করব। তো দেখো, প্রথম অধ্যায় থেকে যে সমস্ত বড় প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ 7 নম্বরের, তো দেখো ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করা হয়েছে মনোবিদ্যার বিষয়বস্তু লেখো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন কি সিলেক্ট করা হয়েছে, মনোবিদ্যার সামগ্রিক সংজ্ঞা লেখো, সংজ্ঞাটিকে কেন তুমি যুক্তিযুক্ত মনে করো, ঠিক আছে। 3 নম্বরের প্রশ্ন, বিজ্ঞানসম্মত মনোবিদ্যার বিকাশের পর্যায়গুলি লেখো, বিজ্ঞানসম্মত মনোবিদ্যার বিকাশের পর্যায়গুলি লেখো। 4 নম্বরের প্রশ্ন, আচরণমূলক দৃষ্টিভঙ্গি, মানসিক ক্রিয়া সংক্রান্ত দৃষ্টিভঙ্গি, জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গি, মানসিক দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যগুলি লেখো। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। একাদশ শ্রেণীর সাইকোলজিতে অর্থাৎ মনোবিজ্ঞানে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি আলোচনা করেছি। 5 নম্বরের প্রশ্ন, মনোবিদ্যাকে কেন বিজ্ঞান বলা হয়। 6 নম্বরের প্রশ্ন, সমাজ মনোবিদ্যা অস্বাভাবিক, শিশু মনোবিদ্যা বিকাশমূলক মনোবিদ্যার সম্পর্কে লেখো। তো বুঝতে পারছো আমি কি বলছি, সমাজ মনোবিদ্যা অস্বাভাবিক, শিশু মনোবিদ্যা বিকাশমূলক মনোবিদ্যার সম্পর্কে লেখো। 7 নম্বরের প্রশ্ন কি সিলেক্ট করা হয়েছে, শিক্ষা শিল্প সামরিক রাজনৈতিক মনোবিদ্যার সম্পর্কে লেখো। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 2023 সালে একাদশ শ্রেণী সাইকোলজি থেকে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে সবার আগে সাইকোলজি সাজেশন 2023 সালে। আমরা সিলেক্টেড সাজেশনগুলো করেছি যেগুলি আসার চান্স খুবই প্রবল। 8 নম্বরের প্রশ্ন, ভারতবর্ষে মনোবিদ্যার বিকাশে গিরীন্দ্রশেখর বোসের অবদান লেখো। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের 9 নম্বরের প্রশ্ন বলেছে যে ভারতবর্ষে মনোবিদ্যার বিকাশে নরেন্দ্রনাথ সেনগুপ্তের অবদান লেখো। তো দেখো, প্রথম অধ্যায় থেকে 9খানা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি 6ষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো, 6ষ্ঠ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সিলেক্ট করেছি। ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করা হয়েছে, প্রত্যক্ষণের সংজ্ঞা দাও, প্রত্যক্ষণের বিভিন্ন স্তর লেখো। 2 নম্বরের প্রশ্ন, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল। তো দেখো, তারপরে কী বলেছে, প্রত্যক্ষের বৈশিষ্ট্যগুলি বিস্তারিত লেখো। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, বুঝতে পারছো আমি কী বলছি। বা পরের প্রশ্ন কী বলেছে, 3 নম্বরের প্রশ্ন, প্রত্যক্ষণের ক্ষেত্র স্মৃতি সম্পর্কে লেখো, প্রত্যক্ষণমূলক সংগঠনের 5টি শর্ত লেখো। তো দেখো, 6ষ্ঠ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল সে সম্পর্কে আমি আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 4 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন বলেছে গভীরতা ও দূরত্ব প্রত্যক্ষণের দ্বিচক্ষুমূলক ও একচক্ষুমূলক কারণগুলি লেখো, গভীরতা ও দূরত্ব প্রত্যক্ষণের দ্বিচক্ষুমূলক ও একচক্ষুমূলক কারণগুলি লেখো। 5 নম্বরের প্রশ্ন বলেছে অধ্যাস কাকে বলে, অধ্যাসের বিভিন্ন কারণগুলি লেখো। পরের প্রশ্ন কি বলেছে, 6 নম্বরের প্রশ্ন, মনোযোগ কাকে বলে, মনোযোগের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো। 7 নম্বরের প্রশ্ন, মনোযোগের উদ্দীপক সংক্রান্ত কারণগুলি লেখো। 8 নম্বরের প্রশ্ন, মনোযোগের মানসিক অবস্থা সংক্রান্ত কারণগুলি লেখো। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞানে কোন প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। 8ষ্ঠ অধ্যায় কোন প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে, তো দেখো ফার্স্ট কোশ্চেন কি সিলেক্ট করা হয়েছে, স্মরণ ক্রিয়া কাকে বলে, স্মৃতির সঙ্গে যুক্ত প্রক্রিয়াগুলি আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন, অ্যাটকিনসন এবং সিফ্রেনের তথ্য প্রক্রিয়াকরণ মডেল সম্পর্কে লেখো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বরের প্রশ্ন, বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলি আলোচনা করো। 4 নম্বরের প্রশ্ন,
স্মৃতিকে কিভাবে উন্নতি করা যায়। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়তে পারো 100% এর ভিতর থেকে তোমরা কমন পাবে। এবার আমি নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো নবম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সিলেক্ট করা হয়েছে সে সম্পর্কে আমি আলোচনা করছি। নবম অধ্যায় থেকে ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করা হয়েছে, প্রেষণা কাকে বলে, প্রেষণা চক্রটি আলোচনা করো। দু নম্বরের প্রশ্ন, চাহিদার শ্রেণী বিভাগ করো। তিন নম্বরের প্রশ্ন, চাহিদার ক্রমোন্নতি তথ্যটি আলোচনা করো, এর সঙ্গে ছবিটাও তোমাদের দিতে হবে। চার নম্বরের প্রশ্ন, প্রেষণা ও শারীরবৃত্তীয় প্রক্রিয়া লেখো। পাঁচ নম্বরের প্রশ্ন, হাইপোথ্যালামাস ও প্রেষণা প্রক্রিয়া সম্পর্কে কী জানো লেখো। তো দেখো নবম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। বাকি দুই একটা চ্যাপ্টার আমাদের থাকবে, সেগুলো আমি দুই একদিনের মধ্যে খুব তাড়াতাড়ি সাজেশনটা দিয়ে দেবো। তোমরা এইগুলো ভালো করে পড়বে, তার সঙ্গে তোমাদের স্কুলের ম্যাম যে সমস্ত প্রশ্নগুলো পড়বে বলবে আর কি, সেই প্রশ্নগুলো তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। পঞ্চম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে, এক নম্বরের প্রশ্ন, সংবেদন কাকে বলে, সংবেদনের বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে। শর্ট কোশ্চেনগুলো পড়বে, স্বাগত সংবেদন, ঘ্রাণগত, দৃষ্টিগত, শ্রবণগত, এই যে আছে এইগুলো শর্ট কোশ্চেন হিসাবে তোমরা পড়ে যাবে, ঠিক আছে, আসার চান্স খুবই প্রবল। তিন নম্বরের প্রশ্ন, ইন্দ্রিয় সংবেদন কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। চার নম্বরের প্রশ্ন, কানের গঠন ও কাজ লেখো। পাঁচ নম্বরের প্রশ্ন, শব্দ সংবেদনের বৈশিষ্ট্যগুলি বিস্তারিত লেখো। ছ নম্বরের প্রশ্ন, চোখের গঠন ও কাজ লেখো। সাত নম্বরের প্রশ্ন, দৈহিক সংবেদন কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। আট নম্বরের প্রশ্ন, সংবেদনের ধর্ম বা লক্ষণগুলি লেখো। ন নম্বরের প্রশ্ন, সংবেদনের প্রত্যক্ষণের সম্বন্ধে নিরূপণ করো, সাদৃশ্য বৈসাদৃশ্য। সংবেদনের প্রত্যক্ষ সম্বন্ধে নিরূপণ করো, এর সাদৃশ্য ও বৈসাদৃশ্য তোমাদের ভালো করে পড়ে যেতে হবে। তো দেখো তোমাদের শুধুমাত্র বাকি চতুর্থ অধ্যায় আছে, এটা খুব তাড়াতাড়ি আমি সাজেশনটা তৈরি করছি, দুই একদিনের মধ্যে তোমরা পেয়ে যাবে। আমাদের ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে তার লিঙ্কটা আমি দিয়ে দেবো। আশা করি তোমরা এইগুলো যদি ভালো করে পড়তে পারো 100% তোমরা কমন পাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।